নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটো নিরামিষ রেসিপি শেয়ার করব। এই রেসিপি দুটো কিন্তু আপনারা যে কোনো দিন দুপুরে অথবা রাতে খেতে পারেন। কোনো নতুন রান্না নয়, প্রত্যেক বাড়িতে এই রান্নাগুলো হয়ে থাকে। আমি আজ বাড়িতে কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। খুবই সহজ রান্না, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি। প্রথমেই দেখুন, আমি আলুর দম রান্না করব। তার জন্য আলু কেটে নিয়েছি আমি, এখানে এক একটা আলু দু টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। ছোট আলু হলে গোটা গোটাই রেখে দেবেন। আলুগুলো ধুয়ে স্ট্রেনারের উপরে রেখে দিয়েছি, আর আমি কিন্তু আলুগুলো সেদ্ধ করিনি, আপনারা চাইলে একটু সেদ্ধ করে নিতে পারেন। একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব আদা, দিয়ে দিচ্ছি 6-7টা পাকা কাঁচা লঙ্কা। পাকা কাঁচা লঙ্কা দিলে কালারটা ভালো হবে, আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এবার এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি আরও একটা পেস্ট রেডি করব, তার জন্য মিক্সির আর একটা ছোট জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, আর দিয়ে দেব পোস্ত। এখানে আপনারা কাজু বাদাম আর পোস্তর পরিবর্তে কিন্তু সাদা তিল এবং চারমগজ বাটাও দিতে পারেন, বা চিনে বাদাম বাটাও দিতে পারেন। এবার এই সব কিছু একটু শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একটু পাউডার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই। আমি ঘরে পাতা টক দই দিচ্ছি, আপনারা কেনা দইও দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন দইটা যেন রুম টেম্পারেচারে আসে। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল ভালোমতো গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি, তবে একবারে সবকটা আলু দিচ্ছি না, আমি দুবারে আলুগুলো ভেজে নেব। লবণ হলুদ কিছুই দেব না, এমনি আলুগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েই আলুগুলোকে ভেজে নিতে পারেন। এই আলুগুলোকে তুলে নিচ্ছি, বাকি আলুগুলো একইভাবে ভেজে নেব। আলু তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর দিয়ে দেব এলাচ এবং দারচিনি। এখানে আমি লবঙ্গ দিলাম না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার এই ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তেলের উপরে যদি হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নার গ্রেভির রঙটা খুবই ভালো হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেটে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, এর আগে আমি লবণ দিইনি, এখনই দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, মশলার তেল ছাড়া পর্যন্ত। দেখুন, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। মিক্সির জারে একটু লেগেছিল, সেইটাও ধুয়ে দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। এখানে টমেটো এবং টক দই ব্যবহার করেছি, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগবে খেতে। সব কিছু দিয়ে দেখুন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে মিনিট 2-3 সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুর দমটা খেতে খুব ভালো লাগবে। দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল।
আলুগুলো সেদ্ধ হবে সেটা খেয়াল করে কিন্তু জলটা দিতে হবে। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও একটু জল দিয়ে দেব। এবার কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুর দমটা হতে দেব। ততক্ষণে আমি পোলাওয়ের জন্য চালটা নিয়ে নেব। এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বড় কাপে করে চাল নিচ্ছি। গোবিন্দভোগ চাল এখানে আমি ব্যবহার করছি। এই বড় কাপটার 2 কাপ চাল আমি এখানে নিলাম। এবার এই চাল ভালো করে ধুয়ে নেব। চাল কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ধুয়ে নিলেই হয়ে যাবে। শুধু দেখুন চাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আমি এখানে 1.5 চামচ মতো লবণ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ ছোটো চামচের, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। এখানে আপনারা আদা বাটার পরিবর্তে কিন্তু আদার রসও ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছু দিয়ে চালটা খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন চাল খুব ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এই মাখা অবস্থাতে মিনিট 15 রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি পোলাওটা রান্না করব। এদিকে দেখুন আলুর দমটাও আমার রান্না হয়ে গেছে। মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। লবণ মিষ্টি সব ঠিকঠাক আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। একটু ঝোল রেখে দিচ্ছি, আলু অনেকটাই ঝোল টেনে নেবে। আর বাদাম দেওয়া হয়েছে, ঝোল কিন্তু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। এবার আমি পোলাওটা রান্না করব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা প্রথমে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগবে না, খুব চটপটি ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। দেখুন কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াইয়ের থেকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। কাজু কিশমিশ তুলে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘিও দিয়ে দিচ্ছি 2 চামচ। এর আগে আমি 1 চামচ ঘি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম। ঘিটা একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঘি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2 তেজপাতা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চাল। একবারে সবটা চাল দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার বাকি চালটা দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। হাইতে রেখে কিন্তু চালটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি বাকি যে চালটুকু আছে সেটাও দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও নেড়ে চেড়ে দেব। এই চাল ভেজে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। চাল ভালো করে ভেজে নিলে পোলাও কিন্তু খুবই ঝরঝরে হবে। দেখুন চালটা ভাজতে ভাজতে চালের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে যখন দিয়েছিলাম তখন যে চালের কালারটা ছিল, এখন দেখুন কালারটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে। চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে চালটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, পোলাও কখনোই ঠান্ডা জল দেবেন না। যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু এখানে জল দিচ্ছি। আমি 2 কাপ চাল নিয়েছি, তার জন্য এখানে আমি 4 কাপ জল দিচ্ছি। যতটা চাল ঠিক তার ডবল জল দেবেন, তার থেকে বেশি বা কম দেওয়ার প্রয়োজন নেই। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা খেয়াল করে দেবেন, চালেও কিন্তু লবণ মাখানো ছিল। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 2 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন ফুটে উঠেছে। আবারও একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, এটা কিন্তু অপশনাল, ইচ্ছে না হলে বাদও দিতে পারেন।
দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, চালে যে জলটা ছিল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এখনও কিছুটা জল আছে, সম্পূর্ণ জল এখনও শুকিয়ে যায়নি। একবার ঢাকনা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দেব চিনি। পোলাও আপনি কতটা মিষ্টি খেতে চান সেটা বুঝে এখানে চিনির ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর কাজু কিশমিশ দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে আছে, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ জল শুকিয়ে গেছে, তবে ভাতটা এখনও একটু দলা দলা মনে হচ্ছে। এটা কিন্তু যখন গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তখন দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। পোলাও নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, পোলাওটা খেতেও বেশ ভালো লাগে। দেখুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে গরম গরম পোলাও এবং আলুর দম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, বাসন্তী পোলাও এবং নিরামিষ আলুর দম। খুবই সহজ রান্না, প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে, আমার বাড়িতে কিভাবে হয় আমি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। যে কোনো দিন বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা করে খাওয়া যেতে পারে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রোজ রোজ ভাত খাওয়ার থেকে একটু অন্যরকমও হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এই ধরনের খাবার খেতে। আমার আজকের এই নিরামিষ বাসন্তী পোলাও এবং আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।